টাটা এবং মহেন্দ্রা ভারতের দুটি সবথেকে বড় কার প্রোডাকশন কোম্পানি। ভারতের সবথেকে বেশি চর্চা হয়ে থাকে যে দুটি কোম্পানির গাড়ি নিয়ে তা হলো টাটা এবং মহেন্দ্রা। এই দুটি কোম্পানির গাড়ি সবসময় টক্কর দিতে থাকে একে অপরকে। প্রতিটা ভারতবাসী পছন্দের মধ্যেও পড়ে এই দুটি কোম্পানির গাড়ি। ভিডিওটিতে আলোচনা করব কোম্পানি দুটির গাড়ি নিয়ে এবং কে কার থেকে কতটা এগিয়ে সবকিছু। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। টাটা ভারতের সবথেকে বড় কোম্পানি, ব্যবসা করে পুরো পৃথিবী জুড়ে। আপনি দোকানে যান কিংবা শোরুমে, সুস থেকে জাহাজ বা লবণ থেকে চা কিংবা সাইকেল থেকে প্লেন সবকিছুই বানায় টাটা। 1870 সালে 21,000 রুপি নিয়ে ব্যবসা শুরু করে। তারপর কটন মিল, লোহা ইস্পাত কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজজারিয়াস হোটেল, জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিস্থাপন করে। আজকের সময় পুরো টাটা কোম্পানির সম্পত্তির মূল্য $382 বিলিয়ন, যা পাকিস্তানের জিডিপি থেকেও বেশি। ভারতের একটা কোম্পানি ওন করে থাকে। আপনাদের বলে রাখি, বাংলাদেশের জিডিপি $446.3 বিলিয়ন। টাটা মোটরস স্বাধীনতার 2 বছর আগে 1945 সালে ব্যবসা শুরু করে। টাটা প্রথমে প্রতিষ্ঠিত হয় ট্রাক প্রস্তুতকারক হিসাবে। তারপর ভারতের চাহিদা মতো ও মানুষের কমার্শিয়াল গাড়ির চাহিদা মতো ট্রাকের পাশাপাশি কমার্শিয়াল গাড়ি প্রস্তুত করতে শুরু করে। এক সময় এই টাটা মোটরস কোম্পানি লসের কারণে আমেরিকান কোম্পানি ফোর্ড মোটরসের কাছে বিক্রি করতে চেয়েছিল। তখন ফোর্ড কোম্পানির মালিক টাটা মোটরসের চেয়ারম্যান স্যার রটন টাটাকে বলেন, আমরা তোমার কোম্পানি কিনে তোমার উপর দয়া করছি। শুনে তিনি কোম্পানি না বিক্রি করে ফিরে আসেন। সেই টাটা গ্রুপ 2008 সালে ফোর্ডের থেকে জাগুয়ার এবং ল্যান্ড রোভার রেঞ্জ রোভার নামে দুটি কোম্পানি কিনে নেয়। এভাবেই অপমানের বদলা নিয়েছিল। 1998 সালে টাটা মোটরস টাটা ইন্ডিকা নামে একটি গাড়ি লঞ্চ করে। এই গাড়িটি প্রতিটা ভারতবাসীর মনে জায়গা করে নেয়, এতটাই পছন্দ হয় মানুষের। 2006 থেকে 2007 এক বছরে 144,690 গাড়ি বিক্রি হয়। 2009 সাল পর্যন্ত এই টাটা ইন্ডিকা প্রতি মাসে প্রায় 8,000 ইউনিট গাড়ি বিক্রি করে। টাটা মোটরসের মতো একই সময় 1945 সালের 2 অক্টোবর লুধিয়ানাতে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়। দুই ভাই কৈলাশ চন্দ্র মহেন্দ্রা ও জগদীশ চন্দ্র মহেন্দ্রা এবং মালিক গোলাম মোহাম্মদ একটি ইস্পাত কারখানা হিসাবে মহেন্দ্রা অ্যান্ড মোহাম্মদ নামে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রার আগের নাম ছিল মহেন্দ্রা অ্যান্ড মোহাম্মদ, কিন্তু দেশভাগের পর 1948 সালে মালিক গোলাম মোহাম্মদ পাকিস্তানে চলে যায়। থাকে দুই ভাই, তারা কোম্পানির নাম পরিবর্তন করে নাম রাখে মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা। মহেন্দ্রা ভারতে জিপ প্রস্তুতকারক হিসাবে প্রতিষ্ঠিত হয়। পরে হালকা বাণিজ্যিক গাড়ি এবং ট্রাক্টর তৈরি করতে শুরু করে। মহেন্দ্রা জিপ ভারতীয়দের খুব পছন্দ হয়। 1985 থেকে 1998 সাল পর্যন্ত বিক্রির দিক থেকে প্রথম সারিতে ছিল এই গাড়ি। তারপরে মহেন্দ্রা বুলেরো ও মহেন্দ্রা স্করপিও লঞ্চ করে। আপনি দেখে থাকবেন পুলিশ হোক কিংবা নেতা বা এই দুটি গাড়ি রাস্তায় নজরে আসবেই। এই দুটি গাড়ি এতটা পছন্দের হয় যে বুলেরো প্রায় 14 লাখ এবং স্করপিও 9 লাখ গাড়ি বিক্রি করে। একদিকে টাটা আবার স্করপিওকে টক্কর দিতে টাটা সাফারি আরও বেশি পাওয়ারফুল বানিয়ে বাজারে লঞ্চ করে, কিন্তু স্করপিও সেই বিক্রি মাইলস্টোনকে ছুঁতে পারছিল না। কিন্তু ভারতীয় আর্মিদের আবার টাটা সাফারি পছন্দ হয়ে থাকে। টাটা কোম্পানির সাথে ইন্ডিয়ান আর্মি প্রায় 1500 ইউনিট গাড়ির চুক্তি হয়। ইন্ডিয়ান আর্মি তাদের মারুতি সুজুকি জিপসিকে পরিবর্তন করতে চেয়েছিল। মারুতি সুজুকি জিপসি পেলোড ক্ষমতা ছিল 500 কেজি, ইন্ডিয়ান আর্মি 800 কেজি পর্যন্ত ক্ষমতার গাড়ি নিতে চাইছিল। তখন ভারতের সমস্ত কোম্পানিকে ডাকা হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্তে এসে পৌঁছায় দুটি গাড়ি, মহেন্দ্রা স্করপিও এবং টাটা সাফারি। দুটি গাড়িকে সমস্ত পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত সামান্য কিছু কারণে টাটা সাফারি উত্তীর্ণ হয়। তাই এখনও আর্মি ক্যাম্পে বা বড় অফিসারের কাছে আপনি টাটা সাফারি দেখতে পাবেন। অন্যদিকে মহেন্দ্রা স্করপিও এন এর বুকিং আবার মহেন্দ্রার সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। আবার একদিকে টাটা নেক্সন 2021 এবং 2022 সালে বিক্রির দিক থেকে অনেকটাই এগিয়ে রাখে। পাশাপাশি রয়েছে টাটা পাঞ্চো, টাটা সুমো, টাটা ইন্ডিকা, টাটা 407। একদম শুরু থেকে আজকের দিনের গাড়ি পর্যন্ত মানুষের পছন্দ হয়ে থাকে টাটার এই গাড়িগুলি।
আবার এদিকে মহিন্দ্রাও কম যায় না। মহিন্দ্রা স্কর্পিও, মহিন্দ্রা বুলেরো, মহিন্দ্রা থার, মহিন্দ্রা এক্সইউভি 700 মানুষের খুব পছন্দের মধ্যে কয়েকটি। আপনার এর মধ্যে কোন গাড়িটি পছন্দ অবশ্যই কমেন্টে জানান, আর আপনার ড্রিম কার কোনটি কমেন্টে লিখতে ভুলবেন না। টাটা ধীরে ধীরে তার সমস্ত গাড়িগুলিকে ইলেকট্রিক ভার্সানে লঞ্চ করতে চলেছে, এমনকি ট্রাকও ইলেকট্রিক ভার্সানে লঞ্চ করবে। ফিউচারিস্টিকভাবে লঞ্চ করেছে টাটা অগ্নিয়া। মহিন্দ্রাও পিছিয়ে নেই, মহিন্দ্রা লঞ্চ করতে চলেছে ইলেকট্রিক গাড়িগুলিকে। আবার ফিউচারিস্টিক গাড়ি হিসাবে বিই নামে সমস্ত গাড়িগুলিকে লঞ্চ করতে চলেছে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন।